اي بقرئ القران الكريم سوري بني اسرائيل تيشنا برايات الاب رب العالمين بل وقضى وقد ربك الا تَعْبُدُ الا اياه وبالوالدين احسانا اما يب الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمن আমিন কদা আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল চূড়ান্ত সিদ্ধান্ত হল আবু ইল্লাল্লম আল্লাহ ছাড়া কারো গুলামি করা যাবে না আল্লাহ ছাড়া কার উপাসনা করা যাবে না ও বিল ওয়ালিদাইন আর মা বাবার সাথে উত্তম আচরণ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামী করার পরে সর্বপ্রথম যে দায়িত্ব আমাদের তা হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা মা বাবার সাথে ভালো আচরণ করা উত্তম আচরণ করা এটা সন্তানের এক নম্বর হক সন্তানের দুই নম্বর হক হ আল্ল নরব্বুল আমিন বলছেন বলছেন প্লে তকুল্লাহুমা উফফিউ ত রুহু মাম আল্লাহ পাকরব্বুল আলামিন এখানে বলছেন ফলা তকুল্লাহুমা উফিন মা বাবার সামনে উঃ শব্দ পর্যন্ত উচ্চারণ করিও না উহ শব্দ পর্যন্ত উচ্চারণ করিও না মা বাপ তোমাদেরকে লালন পালন করেছে বড় কষ্টের সাথে মা গর্ভধারণ করেছে সন্তানকে বড় কষ্টের সাথে বাবা উপার্জন করে সন্তানকে লালন পালন করেছে বড় কষ্টের সাথে সুতরাং কোনো বিষয়ে বিরক্ত হয়ে বাবাকে মাকে বা বাবা মার সামনে ও শব্দ পর্যন্ত উচ্চারণ করিও না মা বাপ যখন কোনো কাজের হুকুম দেয় তখন তোমরা মা বাবার হুকুম দিলে তোমরা এটাকে নিষেধ করে দিও না মা এটাকে কোন নিষেধ করে দিও না কারণ মা বাবের কোনো কথা কোন কাজে তোমরা যদি কষ্ট দাও তাহলে জীবন বরবাদ হয়ে যাবে কারণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল তোমাদের মাদের পায়ের নিচে সন্তানের বেহেশত অন্য বর্ণনায় আল্লাহ নবী বলে নুহুমা জান্নাতুকা ওয়া নারুকাম মা বাপ হলো তোমার জন্য জান্নাত মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম সুতরাং কোন কাজের আদেশ দিলে তোমরা নিষেধ করিও না 4 নাম্বার হখন وقال لهما قولا যখন তাদের সাথে কথা বলবা নরম ভাষায় তাদের সাথে কথা বলবা কর্কশ ভাষায় তাদের সাথে কথা বলিও কারণ যখন মা-বাবা বাধকীয় উপনীত হয় বড় হয়ে যায় বুড়ি হয়ে যায় তখন মা-বাবার সাথে তোমরা কেমন আচরণ করবা তুমি যখন ছোট ছিলা তখন তোমার সাথে মা বাপ যেমন আচরণ করেছিল তুমি কচি বয়সের সন্তান একটা ধমক দিয়ে কথা বললি তুমি কান্না করতে এই জন্য মা বাপ তোমার সাথে যখন কথা বলতো ধমক দিয়ে কথা বলে নাই মিষ্টি সুরে তোমার সাথে কথা বলেছে কমল কণ্ঠে তোমার সাথে মা বাপ কথা বলেছে সুতরাং এখন মা বাপ বৃদ্ধ হয়েছে বৃদ্ধা হয়েছে তুমিও মা বাবার সাথে কোমলকন্টি মিষ্টি ভাষায় কথা বলিবা মা বাবার সাথে কর্কোশ ভাষায় তুমি কথা বলিও না বলি অকুল লহু মা কৌলঙ্করি মা বাবার সাথে সুন্দর সুন্দর কথা বলিয় অফিদ লহুমা যেনাহাদুল্লি মিনার রহ আর পাঁচ নম্বর হক হল পাঁচ নাম্বার অধিকার হলো তোমার রহমতের ডানা মা বাবার জন্য বিছিয়ে দিবা তোমার অনুগ্রহ তোমার অনুকম্পা মা বাবার সাথে কেমন দেখাতে হবে মা বাপ যেভাবে ছোট্ট বেলায় তোমাদের সাথে দেখিয়েছিল তুমি যখন ছোট ছিলাম বার 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 মা কে বিরক্ত করেছ বাবাকে বিরক্ত করেছ বাবা ওই জিনিসটার নাম কি ওই জিনিসটা কি মা কে বলেছ মা ওই জিনিসটার নাম কি বাবাকে বলেছে আমি ওই জিনিসটা পছন্দ হয়েছি ওই জিনিসটা আমাকে কিনে দাও তোমার মনতুষ্টির জন্য মা বাবা এমন কোনো কাজ নাই যেটা করে নাই এত কষ্ট এত রহমত যে মা বাবা তোমার জন্য ছোট্টবেলায় ছিল এখন মা বাপ বড় হয়েছে মা বাপকে তুমি যদি উচ্চবাক্যিক কথা বলো তাহলে মা বাপ কিন্তু কষ্ট পেয়ে যায় আর মা বাপ যদি কষ্ট পেয়ে যায় তাহলে তোমার কপাল বড় খারাপ এই দুনিয়াও তোমার লাঞ্চনা পরকালেও তোমার লাঞ্চনা ছাড়া আর কিছু থাকবে না দুনিয়ার জীবনেও তোমাকে লাঞ্চনা পাহাতে হবে আর পরকালের জীবনে তোমাকে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে প্রিয় ভাইরা আমার এই জন্য মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে রহমতের ডানাগুলো মা বাবার জন্য বিছিয়ে দিতে হবে মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ নবী শিখিয়েছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম একেবারে ছোট্ট অবস্থায় তিনি যে তোমাকে হারিয়েছেন আর বাবাকে জীবনে কোনো দিন তিনি দেখেন নাই কারণ গর্বে যখন ছিলেন তখনই তিনি বাবাকে হারিয়েছিলেন মায়ের গর্ব অবস্থায় বাবাকে তিনি হারিয়েছেন ছয় বছর বয়সে মাকেও তিনি হারিয়েছেন রাহসূলা আরবি সাল্লাল্লাহিসাল্লাম একদিন সাহাব আই কেরামদের কি নিয়ে কথা বলতেছিলেন সাহাব আই কেরাম দেখলেন একজন একজন বৃদ্ধা মহিলার আগমন ঘটলো আল্লাহ নবী মহিলাকে দেখে তিনি উঠে গেলেন বিশ্বনবী সাল্লাল্লা ওলেস সাল্লাম সামনের দিকে আগাইয়া। রাসূলের চাদরটা ওঠা আগন্তুক মহিলার জন্য বিছিয়ে দিলেন রাসূল কথা বললেন হাদিয়া তোফা দিলেন ওই মহিলা চলে গেল সাহাবিদের কাছে রাসুল যখন আবার ফিরে আসলেন সাহাবি একরাম জিজ্ঞেস করলেন পয়াগম্বর বুঝতে পারলাম না এটা কেমন মহিলা যে মহিলার জন্য বিশ্ব তার চাদর মুবারক বিছিয়ে দে আল্লাহর নবী মহানবী রসুল আরবি সাহাবি কেরামদের সামনে তখন বললেন অসাবিরা শুনব জীবনে আমি কোনোদিন দিন মার আদর ভালোভাবে পায় নাই কারণ ছয় বছর অবস্থায় আমার মা আমাকে রেখে চিরদিনের জন্য ইতিম বানায় চলে গেলেন আমাকে কোলে পিঠে করে যিনি মানুষ করেছিলেন তিনি তো হলো হালিমাতু সাদিয়ার তিনি আমার দুধ মা যার দুধ পান করে আমি বড় হয়েছি বিশ্বনবী সাল্লাম তার দুধমার প্রতি কেমন সম্মান দেখালেন কেমন ইজ্জত দেখালেন আজকে তো দেখা যায় সুন্দরী স্ত্রী পাইয়া মা বাবার কথা আমরা বলে যাই মা বাবার কষ্ট দুনিয়াতে যদি সফল হতে চাই পরকালেও যদি সফল হতে চাই তাহলে মা বাপকে খুশি করতে হবে মা বাপকে খুশি করলে পাক আপনাকে কেয়ামতের ময়দানে খুশি করবেন এজন্য আল্লাহ নবি সাল্লাল্লা সাল্লাম বারবার তাগিদ করেছেন মা বাবার প্রদীপ উত্তমাচরণ করার জন্য সুতরাং পাঁচ নম্বর হক হলো অকফিদলাহুমা যেন হাব্দুল্ল মিনার রহমান মা বাবার জন্য রহমতের চাদুর বিছিয়ে দেওয়া আর ছয় নম্বর দায়িত্ব হলো কুন রব বিরহেম বহুমা কেমে রব্যায় নিঃসগিয়া ছয় নম্বর দায়িত্ব হলো মা বাবার জন্য দোয়া করা আমার মা বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে আপনিও রহমতের হাতে হাতে আমার আপনার মা বাবাকে আপনি লালন পালন করুন মা বাপ জীবিত অবস্থাও দোয়াটি করব মা বাপ মারা গেলেও দোয়াটি করব। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন মা বাবাকে উত্তম বিনিময় দান করেন কারণ মা বাপ আমাদের জন্য যে পরিমাণ কষ্ট করেছে সন্তান যদি নিজের গায়ের চামড়া যদি এই চামড়া মা মা বাবার জন্য বানিয়ে দেয় ওই বাবা যে পরিমাণ কষ্ট করেছে চুল পরিমাণও হক আদাই হবে না চুল পরিমাণ হক ও আদাই হবে না এই জন্য মা বাপ এই দুনিয়ার জন্য নিয়ামত মা বাপকে কষ্ট দিব না এই ছয়টি অধিকার এই ছয়টি হক আমরা আদায় করব যদি আমরা এই হক গুলো আদায় করতে পারি মা বাবার সন্তান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রহম অনুগ্রহ অনুকম্পা দান করবেন আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন আর আল্লাহ পাক যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হয়ে যান এই দুনিয়াতেও কোনো টেনশন নাই পরকালেও কোনো টেনশন নাই লা খাওফুন আলাইহিম জানুন তাদের কোনো ভয়ও থাকবে না তাদের কোনো চিন্তা পেরেশানিও থাকবে না আল্লাহ আরামিন আলমিন তাদেরকে প্রশান্তি দান করবেন